নমস্কার আপনারা দেখছেন হাই নিউজ নেটওয়ার্ক নিউজ রুটেতে আপনাদের সঙ্গে আমি অমৃতা শুরুতে চোখ রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে সরদা কাণ্ডে আজ খবরের অভিমুখ অবশ্যই দিল্লি সরদা কাণ্ডে কুণাল ঘোষকে আজ ফের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে কেন্দ্রের কোম্পানি বিষয়ক মন্ত্রকের এসএফআইও ইতিমধ্যে দিল্লি পৌঁছে গিয়েছেন স্বাভাবিকভাবেই সরদা গোষ্ঠীর সিইও কুণাল ঘোষ এবং তাকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে এসএফআইও এর আগেও কিন্তু তাকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সপ্তাহে দুদিন পর পর কুণালকে জিজ্ঞাসাবাদ করেছিল এসএফআইও বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অঞ্জন সাহা অঞ্জন জানতে চাইব ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে কি জানা যাচ্ছে যেটা কিছুক্ষণ আগে মানে মিনিট পাঁচেক আগে কুণাল ঘোষ এসেছেন এই কোম্পানি বিষয়ক মন্ত্রকের অধীন যে এসএফআইও আছে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস রয়েছে তারা একটা তদন্ত করে দেখে যে কোনো যদি সংস্থা তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে সেই ক্ষেত্রে কোম্পানি বিষয়ক মন্ত্রক তাদের তদন্ত চালায় এবং এই এসএফআইওর যে তদন্তকারী অফিসাররা তারা এর আগে পরপর দুদিন কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছেন যেহেতু তিনি সারদা মিডিয়ার দায়িত্বে ছিলেন তো সেই কারণে তার থেকে কিছু তথ্য পাওয়া যায় কিনা সে ব্যাপারে কেন্দ্রীয় সংস্থা এসএফআইও তারা জিজ্ঞাসাবাদ এর আগে দুবার করেছে আজ আবার তৃতীয়বারের মতন করে আবার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং মিনিট পাঁচেক আগে কুণাল ঘোষ দিল্লির পর্যাবরণ ভবনে যে এসএফআই এর অফিস রয়েছে সেখানে এসেছেন এবং সেখানে তদন্তকারী অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করছেন অমৃতা এখনো পর্যন্ত এতটুকুই আমরা আমাদের দর্শকদের জানাতে পারছি কেননা ঠিক কতক্ষণ চলবে এই জিজ্ঞাসাবাদ সেটা এখনো বোঝা যাচ্ছে না কেননা এর আগের দিন 8 ঘন্টা ধরে কিন্তু কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তারপরেও পরের দিন সকালে আবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাকে আজ নিয়ে তৃতীয়বার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মিনিট পাঁচেক আগেই কুণাল ঘোষ দিল্লির পর্যাবরণ ভবনের সিজিও কমপ্লেক্সে সেখানে পৌঁছেছেন এবং এই মুহূর্তে তিনি তদন্তকারী অফিসারদের মুখোমুখি রয়েছেন সারদা মিডিয়া সংক্রান্ত বিষয়ে তার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে বলে যেটা মনে করা হচ্ছে অর্থাৎ ফের একবার জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে কুণাল ঘোষকে বলে জানা গেছে এবং ইতিমধ্যে কিন্তু এসএফআইও যে বিশেষ দপ্তর রয়েছে কেন্দ্রের সেই দপ্তরের মুখোমুখি হয়েছেন কুণাল ঘোষ